আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে, গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে, দূর থেকে যে কাউকে আপনি বশীকরণ করতে পারবেন মাত্র অল্প সময়ের মধ্যে খুব সহজে, সেটি হচ্ছে ইয়া জামিউ শব্দটি পরে আপনি হাতের আঙ্গুলে, হাতের মুষ্টিতে ফু দিয়ে আঙ্গুলটি বন্ধ করুন, ঠিক আছে? আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং যে কাউকে আপনি চান খুব সহজে বশ করতে পারবেন ইনশা আল্লাহ, ঠিক আছে? একটি 100% বশীকরণ আমল, ঠিক আছে? এবং এই আমলটি কীভাবে করবেন সব কিছুই আমি বলে দিব, কোন কোন ক্ষেত্রে করবেন তারপর আমি সব কিছুই বলে দিব। সেটি হচ্ছে, চাইলে এই আমলটি আপনি স্বামী হিসাবে স্ত্রীর জন্য আপনি করতে পারেন। আপনার স্ত্রী যদি পরকীয়ার মধ্যে যদি জড়াইয়া থাকে, আপনার প্রতি যদি কোনো মিল মহব্বত ভালোবাসা না থাকে, সেটি বাড়ানোর জন্য আপনি করতে পারবেন। এবং আপনি স্ত্রী হিসাবে স্বামীর জন্য আপনি করতে পারবেন, তদ্রূপভাবে মা বাবা সন্তানের জন্য করতে পারবেন, এক ভাই তার আরেক ভাইয়ের জন্য করতে পারবেন, চাইলে আপনি অফিসের যে কোনো বসের জন্য করতে পারবেন, আপনার যে কোনো আপনজনের জন্য আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একদম সহজ এবং সুন্দর। অথবা দেখা গেছে এটি আরেকটি ক্ষেত্রে আপনি করতে পারবেন, দেখা গেছে যে আপনার ফ্যামিলির সদস্য হচ্ছে এই 5 জন বা 7 জন, যে কয়জনই থাক, তাদের পরস্পরের মধ্যে কি নেই, কোনো মিল মহব্বত নেই, কোনো ভালোবাসা নেই। দেখা গেছে আপনার 5 জন সন্তান, এক একজন এক একদিকে মরণী আছে, কারোর সাথে কারোর কোনো মিল মহব্বত নেই, কোনো ভালোবাসা নেই, মা বাবা সন্তানের সাথে মিল মহব্বত নেই, ভালোবাসা নেই। এই আমলটি যদি কোনো কেউ, যে কোনো একজন যদি করে, তাহলে আল্লাহ তালা এই আমলের উসিলায় ফ্যামিলির সকলের মধ্যে একটা মিল মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা একটি আল্লাহ তালা কী করে দেবেন, তৈরি করে দিবেন। মা বাবা যদি করে তাহলে সকলের জন্যই এটি আমলটি করতে পারবে। তো এখন বিষয়টি হচ্ছে, আমলটি আপনারা কীভাবে করবেন, কখন করবেন, সেটি হচ্ছে মূলত জানার বিষয়। কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ভিডিও সরাসরি কোরআন হাদিস রিসার্চ করে, গবেষণা করে হয়ে থাকে। এবং সেই সাথে কোনো কঠিন আমল, কোনো কঠিন বিষয়, কোনো কঠিন দোয়া আপনাদের মাঝে আমি কখনোই নিয়ে আসি না। কারণ হচ্ছে, একটি কঠিন দোয়া, একটি কঠিন আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম, সেটি আপনারা করতে পারলেন না, তাহলে সে আমলটি নিয়ে আসে কোনো লাভ হলো, কোনো লাভ হলো না। আমি মনে করি আমলটি যদি সহজ হয়, ছোটো হয়, 100% কার্যকারী হয়, কোরআন হাদিস রিসার্চ করা হয়, কোরআন থেকে হয়, সেটি আমার কাছে মনে হয় 100% উত্তম। হ্যাঁ, তো সেই চেষ্টায় আমি সবসময় করে থাকি। আর আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল্লি মুমিনিন, মানব জাতির, মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহ তাআলা একমাত্র এই কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং এই কোরআন থেকে আপনি যদি কোনো আমল করেন, কোনো তদবির যদি গ্রহণ করেন, আপনি নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো বিষয়টি হচ্ছে যে, অনেকের দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ওরকম সম্পর্ক নেই। হ্যাঁ, সম্পর্ক আগে খুব ভালো ছিল, এখন অনেকটা দূরত্ব বেড়ে গিয়েছে। মা বাবার সন্তানের সাথে এরকম সম্পর্ক নেই, অনেক দূরত্ব বেড়ে গিয়েছে। অনেক ভাইয়ের ভাইয়ের সাথে সম্পর্ক নেই, অনেকটা দূরত্ব বেড়ে গিয়েছে। তো সকলে এই আমলটি করতে পারবেন, আপনার যে কোনো আপনজনকে আপনার সাথে বশ করার জন্য, একত্রিত করার জন্য, আপনার প্রতি বাধ্য করার জন্য। আপনার ফ্যামিলির যদি এক একজন এক এক দিকে থাকে, কারোর মনের সাথে কারোর মনে যদি মিল না থাকে, তাহলে আপনার ফ্যামিলির সবাইকে একত্রিত করার জন্য, হ্যাঁ, ভালোবাসায় জড়িয়ে থাকার জন্য এই কাজটিও আপনি করতে পারবেন ইনশা আল্লাহ। হ্যাঁ, এখন আসুন আমলটি আপনারা কীভাবে করবেন, কখন করবেন, এটি হচ্ছে মূলত জানার বিষয়। আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি, শব্দটি কিন্তু ইয়া জামিউ, শব্দটি কিন্তু কি, ইয়া জামিউ, একদম সহজ শব্দ, ঠিক আছে? ইয়া জামিউ, এই শব্দের অর্থ হচ্ছে হে একত্রকারী, হে একত্রকারী। তার মানে এই আমলটি যদি আপনি করেন, আপনাদের সম্পর্ক যদি অনেক দূরত্ব থাকে, আল্লাহ তাআলা সম্পর্কের মধ্যে মিল মহব্বত করে আপনাদেরকে আঠার মতো একত্রিত করে দিবেন, ঠিক আছে? ভালোবাসা যদি অনেক দূরে যেয়ে থাকে, সেটাকে ভালোবাসার বন্ধনে আল্লাহ তাআলা আবদ্ধ করে দিবে, এই আমলটি যদি আপনি করতে পারেন। হ্যাঁ, তো তারপরে বলে রাখছি, মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, আমলটি বুঝতে যদি কোনো সমস্যা হয়, কোরআন থেকে যে কোনো তদবির গ্রহণ করতে, শিখতে, বুঝতে যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা সরাসরি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আমার সাথে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশা আল্লাহ। তো কীভাবে আমলটি করবেন, সেটি হচ্ছে, এই আমলটি আপনাকে করতে হবে আপনার সকাল এই 10:30 বা 11টার সময়, অর্থাৎ সাশতের নামাজের ওয়াক্ত যখন হয়, অর্থাৎ 11:30, 11:30 বা 10:30 এর ভিতরে, অর্থাৎ 10:30 থেকে নিয়ে 11:30 এর মধ্যেই আমলটি করবেন, ঠিক আছে? তো আপনারা সাশতের নামাজের ওয়াক্তের সময়, অর্থাৎ 10:30 সকাল 10:30 থেকে নিয়ে
আপনি 11:30টায় এর মাঝে আপনি আমলটি করবেন। ওই সময় আপনি সুন্দর করে গোসল করবেন, ঠিক আছে? গোসল করে আপনি অজু করে গোসল করে আপনি গোসল করতে হবে আপনাকে, অবশ্যই গোসল করে আপনাকে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার পরে গোসল করে পবিত্র হয়ে আপনি একটি খোলা জায়গায় যেখানে আপনার উপরে কোনো ছাদ নেই, সরাসরি আকাশ দেখা যায়, ঠিক আছে, ওইরকম জায়গায় আপনি দাঁড়িয়ে কিংবা বসে আপনি আকাশের দিকে আপনি কী করবেন, একটু তাকাবেন, ঠিক আছে? আকাশের দিকে তাকিয়ে আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক ইসমে আজম নামটি আপনি 10 বার করে কী করবেন, পাঠ করবেন। 10 বার করে পাঠ করার আগে আপনাকে প্রথমে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, নামাজের দরুদ হোক অথবা সবচেয়ে ছোটো দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে ধরেন 3 বার দরুদ পাঠ করলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার দরুদ শরীফ পাঠ করার পর আপনি 10 বার করে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি আপনি কী করবেন, পাঠ করবেন, ঠিক আছে? পাঠ করার আগে আপনি হাত রাত এরকমভাবে সুন্দর করে কী করবেন, আকাশের দিকে তাকিয়ে এরকমভাবে কী করবেন, আপনি হাত রাত আপনার সামনে এরকম খাড়া রাখবেন, ঠিক আছে? দরুদ এই দোয়াটা আপনি 10 বার করে পাঠ করবেন। ইয়া জামিয়াউ এটা পাঠ করে আপনি একটা আঙ্গুল কী করবেন, এরকমভাবে বন্ধ করবেন, আবার ইয়া জামিয়াউ আরেকটা আঙ্গুল বন্ধ করবেন, ইয়া জামিয়াউ আরেকটা আঙ্গুল বন্ধ করবেন, ইয়া জামিয়াউ আরেকটা আঙ্গুল বন্ধ করবেন, ইয়া জামিয়াউ আরেকটা আঙ্গুল বন্ধ করবেন। তার মানে আপনি এই এক হাতের 5 আঙ্গুল 5 বার বলে 5টা আঙ্গুল বন্ধ করবেন, আরেক পরে একটা ফু দিবেন, ফু হাতে আঙ্গুলের মধ্যে, আবার এই বাম হাতের মধ্যে, আগে ডান হাতে পরে বাম হাতে, পরে বলবেন ইয়া জামিয়াউ ইয়া জামিয়াউ ইয়া জামিয়াউ ইয়া জামিয়াউ ইয়া জামিয়াউ, তার মানে একটা বলে একটা আঙ্গুল এরকমভাবে করুন, বাঁকা করবেন, ঠিক আছে? বাঁকা করে আপনি হ্যাঁ ওই পরে আপনার যখন 5 বার বলে এই আঙ্গুলের মধ্যে একটা ফু দিচ্ছেন, ফু, আবার 5 বার বলে আঙ্গুলের মধ্যে একটা ফু দিবেন, ফু, মানে আঙ্গুলের মধ্যে মানে হাতের মধ্যে মুষ্টির মধ্যে এরকমভাবে যখন মুষ্টিগুলো বন্ধ করা হয়ে যাবে কেক করে সব আঙ্গুল এরকমভাবে মোট করে এটার মধ্যে একটা ফু দিবেন, ফু, এটার মধ্যে একটা ফু দিবেন, ফু, ঠিক আছে? ফু দিয়ে তারপরে আপনার হ্যাঁ আপনি যখন আপনি কী করবেন, ফু দিবেন, ফু দিয়ে কিছুক্ষণ সময় আপনি হাতে এরকমভাবে রাখবেন, রেখে আপনি যাকে বশ করার জন্য আপনি কাজটা করতেছেন সে আপনার স্ত্রী হোক বা স্বামী হোক বা আপনার ভাই হোক, আপনার অফিসের বস হোক বা আপনার যে কোনো আপনজন হোক, যেই হোক, ঠিক আছে, আপনি দূর থেকে বশ করার জন্য করতেছেন, তার নামটা আপনি কী করবেন, আপনি খেয়াল করবেন, চেহারাটা খেয়াল করবেন, যদি বাবা মার নাম জানা থাকে তাহলে আরও ভালো, আপনি খেয়াল করবেন, খেয়াল করে একটু সময় হাত রাখি করবেন, আপনি রাখবেন, রাখার পরে পরে যখন আবার যখন আপনি যখন মনে করেন হাতটা আপনি ছেড়ে দিবেন, তার আগে হাতের মধ্যে আরেকটি ফু দিয়ে একটা দম করে আপনার চেহারার মধ্যে আপনি 3 বার করে হাতটা মুছাও করে দিবেন, একবার, 2 বার, আপনি 3 বার করে এরকমভাবে কী করবেন, মাসহ করে দিবেন, ঠিক আছে? 3 বার করে আপনি মাসহ করে দিবেন। আপনি যদি এই আমলটা যদি 7 দিন যদি আপনি করতে পারেন, ইনশা আল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় দেখবেন আপনার ফ্যামিলির মধ্যে দেখা গেছে 5 জন 7 জন সদস্য কারোর সাথে কারোর মিল নাই, একজনে যদি আমলটি যদি করেন এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা সকলের মধ্যে একটি মিল মহব্বত আন্তরিকতা আল্লাহ তাআলা পয়দা করে দিবে, এবং আপনার যে কোনো আপনজন মনের মানুষ যদি বিয়ের জন্য একটা সম্পর্ক করে থাকেন, দেখা গেছে সে আপনার সাথে এখন সম্পর্ক নেই, এটা তারা বশ করলে আপনার সেই জন্য সে বিয়ে তো রাজি হয়ে যাবে এবং আপনার সাথে সে একদম মিলিত হয়ে যাবে, হ্যাঁ, অর্থাৎ এই আমলটি করলে দূর থেকে যে কেউ আপনার প্রতি বশ হবে, আপনার প্রতি তার মিল মহব্বত আন্তরিকতা ভালোবাসা আল্লাহ তাআলা হাজারো গুণ বাড়িয়ে দিবে। তো আশা করি ভিডিওটি আপনারা মোটামুটিভাবে হলেও কিছুটা বুঝতে পারছেন, যদি আপনাদের আমি তো হয়তো সঠিকভাবে যদি বোঝাতে না পারি, যদি সঠিকভাবে যদি বুঝতে না পারেন তাহলে আমি আপনাকে বলবো এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে, চাইলে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে কোরআন থেকে আপনি যে কোনো বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, অথবা যে কোনো বিষয়ের তদবির আপনি গ্রহণ করতে পারবেন ইনশা আল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদের মনের মানুষ নিয়ে, আপনজন নিয়ে, পরিবার পরিজন নিয়ে সবাইকে সুখ এবং শান্তিতে আল্লাহ তাআলা বসবাস করার তৌফিক দান করুক, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা অবশ্যই যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।